বলেন কিভাবে করা হয় এটা একটু শিখে নেন দেখে নেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, এটা হচ্ছে বয়লার ট্যাঙ্কি। হ্যাঁ এই বয়লার ট্যাঙ্কির মধ্যে যে জং খাইছে এই জং খাওয়ার মধ্যে যেগুলো লিক হয় এটাকে আমরা চোরা লিক বলি। আর এটা হচ্ছে প্লেন জায়গা, এখানে কেউ সন্দেহ করবে না যে এখানে যে লিক আছে। হ্যাঁ এটা কিন্তু একেবারে ফ্রেশ। হ্যাঁ এখানে যদি লিক হয় এটাকে আমরা বলি ডাকাইট লিক। এই 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 দেখছো এটাকে বলে ডাকাইট লিক, এখানে কোনো লিক হওয়ার সম্ভাবনা নাই। এখানে বলে এটাকে আমরা বলি ডাকাইট লিক, এখানে যদি হয় এটাকে বলি আমরা চোরা লিক। ঠিক আছে, তাহলে কীভাবে ডাকাইট লিক ছিদ্রটা আমরা ওয়ার্লিং করে ইয়ে করবো কি অফ করবো। হ্যাঁ এটা আমরা ওয়ার্লিং করবো, এখন দেখতে পারবেন। আর এখানে যে এটা ওয়ার্লিং করছি আমরা, এটা ওইখানে আছে আমি আপনাদের শিখে দিতেছি। কমাই দেন তো, আর একটা কমাও। হ্যাঁ ডাকাইট লিক ওয়ার্লিং করতেছি এখন। রট রট দাও, আমার মতন কেউ দেখাবে না কেউ শিখাবে না, এটা বুঝছো কিন্তু। না এটা করার পরে, কাজ শেষ করার পরে এটা বলবো। এখন আমাদের এটা আপনাদেরকে কাজের মধ্যে বুঝেছি। হ্যাঁ এখন হ্যাঁ দেখেন এখন আমাদের ডাকাই লিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কাকে বলে বন্ধু, এখন আমার কাজ শেষ, এখন আমার ডাকাইট লিক বন্ধ। আমরা দুইটা কথা বলছি, একটা বলছি চোরা লিক, একটা বলছি ডাকাইট লিক, কিন্তু আমরা মামি লিকের কথা বলি নাই। ওইটা কিন্তু লিক, কিন্তু আমরা সেই লিকের কথা বলি নাই, আবার ওইদিকে নিয়েন না। হ্যাঁ আমরা লিকের কথা বলছি বলে থ্যাংক ইউ। হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে আর লাইক আর শেয়ার করবেন, আর খারাপ লাগলে আমার নামে বদনাম করবেন। হ্যাঁ রাখি, হ্যাঁ আসসালামু আলাইকুম।